কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু এই বিশ্বাস করে ঠকছেন উদ্যোক্তারা। বাড়ছে ব্র্যান্ড প্রমোটারদের সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি। হোক ঈদ বা যে কোনো উৎসব, নিজেদের পণ্য প্রচারে ব্র্যান্ড প্রমোটারদের দ্বারস্থ হয়ে ক্ষতির মুখে পড়ছেন অনলাইন উদ্যোক্তারা, যে বিষয়ে অপরাধ বিশেষজ্ঞরা করছেন সাবধান। পোশাক কিংবা নানা পণ্য নিয়ে উদ্যোক্তা অথবা প্রতিষ্ঠানের হয়ে এভাবে ফেসবুক লাইভ করেন ব্র্যান্ড প্রমোটাররা। বিনিময়ে লাইভ ভেদে নেন 20-50 কিংবা লাখ টাকার সম্মানী। সোশ্যাল মিডিয়ার কারণে সৃষ্ট এই পেশা নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি, নানা অভিযোগ উঠছে তথাকথিত এসব তারকাদের বিরুদ্ধে। সম্প্রতি সানজিদা নামের এই ব্র্যান্ড প্রমোটারকে নিয়েও অভিযোগ তুলেছেন এক উদ্যোক্তা। ফেসবুক লাইভের জন্য 46,000 টাকা সম্মানী নিয়েও ইতিবাচক রিভিউ না দিয়ে দিয়েছেন নেতিবাচক রিভিউ। ভোক্তা অধিদপ্তরে এমন অভিযোগ করেছেন ইএফ ক্রিয়েশন ফেসবুক পেজের স্বত্বাধিকারী ফাতিমা জান্নাত। লাইভের আগেও বিভিন্ন শর্ত জুড়ে দেয় এবং লাইভের পরেও আমাকে হঠাৎ করেই লাইভ ক্যান্সেল করে, যে কারণে আমি 1.5-2 লাখ টাকার একটা ক্ষতির সম্মুখীন হই। আমি একজন ছোট উদ্যোক্তা হিসেবে এবং স্টুডেন্ট হিসেবে ওনার কাছে আমি অনেক রিকোয়েস্ট করি যে এরকম আপনারা করতে পারেন না, এবং হচ্ছে আপনি যেহেতু নেগেটিভ রিভিউ দিয়েছেন সেহেতু আপনি হচ্ছে আমার পেমেন্টটা ব্যাক করেন, কিন্তু যেহেতু উনি আগেই টাকাটা নিয়ে নিয়েছে আমাকে টাকা ব্যাক করেনি। যদিও এ বিষয়ে ভিন্ন বক্তব্য সানজিদার, তিনি জানান ফলোয়ার বেশি হওয়া সত্ত্বেও অন্যান্য প্রমোটার থেকে নেন কম সম্মানী, উদ্যোক্তাদের জন্য রেখেছেন বিশেষ ছাড়। নেতিবাচক ভাবে প্রমোট করি নাই, অনেক ব্র্যান্ড প্রমোটাররা নিচ্ছে 50,000-60,000-70,000 টাকাও পর্যন্ত নিচ্ছে এক একটা লাইভের জন্য, তবে আমার তবে তাদের ফলোয়ার্স বা ভিউয়ার্স আমার থেকে অনেক কম। তবে সাধারণ উদ্যোক্তাদের নানা অভিযোগ সোশ্যাল মিডিয়া প্রমোটারদের নিয়ে, পণ্যের প্রচারে টাকা ব্যয় করে আসল টাকাটাই তুলতে পারেননি অনেকেই। আজকাল যারা একটু বলছে যে ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে প্রবলেমের কথা, কিন্তু আমি সেটা বলবো যে আরও 4 বছর আগে আমি সেটা ফিল করেছি এবং ওদেরকে আমি নিষেধ করব যে এই এই জায়গা থেকে ফিরে আসতে। 20,000-30,000 টাকা দিয়ে তাদেরকে হায়ার করার পরে 2 মিনিট তাদের সাথে নাকি কথাও বলা যায় না। হ্যাঁ, তাদেরকে ভয়েস দিতে হয়, টেক্সট করতে হয়, তাও খুব শর্ট। আবার প্রমোটারদের কেউ কেউ বললেন উদ্যোক্তাদের সচেতন হতে, ক্ষতি থেকে বাঁচতে দিলেন পরামর্শ। 50,000 চার্জ করা অনেক বেশি, অনেক হাই একটা বাজেট, যেটা আসলে তাদের সেল হওয়ার পরে, এবং আমি বলি যে এই বাজেটটা আসলে তারা চাইলে কিন্তু বুস্টিং দিয়েও করতে পারে। নিজের একটা পজিটিভ অলওয়েজ ভাইব ধরে রাখা উচিত আর নেগেটিভ প্রমোশনটা অ্যাভয়েড করা উচিত। অপরাধ বিশেষজ্ঞদের মত, ব্যবসায় তাড়াহুড়া করা উচিত নয় উদ্যোক্তাদের। ব্র্যান্ড প্রমোটারদের নেতিবাচক এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ, প্রশাসনের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া। তার ফলোয়ার এই সংখ্যাগুলো দেখিয়ে মনস্তাত্ত্বিকভাবে আসলে উদ্যোক্তাদেরকে কাবু করে ফেলে। বিয় বাণিজ্য, ফলোয়ার, এই সমস্ত অপরিকল্পিত অগ্রহণযোগ্য বিষয়ের দিকে না ছুটে যেটি বাণিজ্যের যে সঠিক পরিকল্পিত যে নীতি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো অনুসরণ করলে তখন এর থেকে আরো ভালো ফলাফল আসবে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।